তো ভিউর্স আপনারা সকলেই কেমন আছেন? বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের একটি সিক্রেট, একটি গোপন টিপস। এই টিপস যদি আপনার ফোনে আপনি অ্যাপ্লাই করেন, আপনার ফোনে যখনই কোনো কল আসবে, আপনার ফোনে কল আসলে আপনার ফোন দেখতে এতই সুন্দর লাগবে, এতই সুন্দর লাগবে যে আপনার ফোনে দেখে আপনি অবাক হয়ে যাবেন। আর আপনার আশেপাশে যারা থাকবে আপনার ফোনের কল আসা দেখে তারা তো সত্যি সত্যি অবাক হয়ে যাবে, আর আপনার ফোনের দিকে হা করে তাকিয়ে থাকবে, আর আপনার ফোনের পাগলা ফ্যান হয়ে যাবে। আর আপনার সাথে 100% জানতে চাইবে যে ভাই আপনার ফোনে তো শুধুমাত্র একটি নর্মাল কল এসছে, তো নর্মাল কল আসার সাথে আপনার ফোনটি দেখতে এত সুন্দর কিভাবে লাগছে, এই সেটিংটা আপনার ফোনে আপনি কিভাবে করেছেন একটুখানি আমাকে বলে দাও, আমার ফোনেও এই সেটিংটা আমি করতে চাই। তো বলছেন আপনার ফোনে তো এই সেটিংসটা আপনি করলে আপনার বন্ধুরকে দেখালে তো আপনার বন্ধুরা তো পিছুও ছাড়বে না। তো বলছেন আপনার ফোনে যদি এই সেটিংটা করতে চান তাহলে আজকে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা এখন দেখছেন অনলাইন টিপস 360, আপনাদের বন্ধু আমি লতিফকান্ত। আজকের ইন্টারেস্টিং ভিডিওটিকে শুরু করা যাক। যে কথাটি না বললে নয়, এই অদমের ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দিন, এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন। এখানে একটি কমেন্ট বক্স পেয়ে যাবেন, এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন নাইস ভিডিও, গুড ভিডিও লিখে করে সেন্ড করে দেবেন। বাস এইটুকুই কাজ আপনাকে করতে হবে। তো বন্ধুগুলো আমি আপনাকে সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি কোন সেই গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিংসটা করলে আমাদের ফোনে কল আসলে আমাদের ফোন দেখতে অনেক সুন্দর লাগবে। সেই গুরুত্বপূর্ণ সেটিংসটা আমি আপনাকে সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি, আমার অন্য একটি ফোন থেকে এই ফোনে আমি কল করে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখুন আমার ফোনে কল আসার সাথে সাথে আমার ফোনটি দেখতে কত সুন্দর লাগছে। যদি আপনার ফোনে এই সেটিংসটা আপনি এরকমভাবে করে নেন আপনার ফোন দেখতে এত সুন্দর লাগবে যে কেউ আপনার ফোন দেখার সাথে সাথে আপনার ফোনের পাগলা ফ্যান হয়ে যাবে আর আপনার ফোনের দিকে বারবার চেয়েই থাকবে। তো দেখুন এখানে কত সুন্দর সুন্দর এখানে থিমস রয়েছে, এই থিমসগুলো আপনার ফোনে সেট করে নিলে আপনার ফোন দেখতে এতই সুন্দর লাগবে যে কেউ আপনার ফোন দেখার সাথে সাথে সে তো জ্বলে উঠবে। তো বন্ধুরা আপনার ফোনে যদি এইরকম সেটিংস করতে চান তো এর জন্য আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে। অ্যাপ্লিকেশনটি আপনি কোথায় ডাউনলোড করবেন আমি আপনাকে ভিডিও শেষে বলে দেব, তার আগে আপনি দেখে নিন কীভাবে এই সেটিংসটা আপনার ফোনে আপনি করবেন। তো বন্ধুন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনার কাছে এইরকম পেজ ওপেনে চলে আসবেন, নিচের দিকে দেখুন অ্যালাও পারমিশন বলে একটা অপশন পেয়ে যাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সাথে সর্বপ্রথম কিছু পারমিশন চাইবে, পারমিশন আপনি অ্যালাও করে দেবেন। দেন আপনার কাছে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে, অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে পারমিশনটি আপনি ওয়ান করে দেবেন, অ্যাপ্লিকেশনটির নাম দেখতে পেয়ে যাবেন, এখান থেকে অ্যাপ্লিকেশনটির পারমিশনটি অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন, এখানে পারমিশন অ্যালাউ ক্লিক করে দেবেন। পারমিশন অ্যালাউ ক্লিক করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটির নাম আপনি দেখতে পেয়েছেন, এখানে একবার ক্লিক করে এখান থেকে একবার পারমিশনটা আপনি ওয়ান করে দিয়ে এখান থেকে অ্যালাউ করে দেবেন। দেন আপনার কাছে এরকম পেজ ওপেনে চলে আসবে, এখানে দুটি অপশন দেখতে পেয়ে যাবেন, ফার্স্টের যে কালার বলে যে অপশনটি পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে অ্যাড শো করলে অ্যাডটি ক্লোজ করে দেবেন, যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন এই জন্য আপনার কাছে বারবার অ্যাড শো করতে পারে। অ্যাডটি স্কিপ করে দেওয়ার পর আপনার কাছে এরকম পেজ ওপেনে চলে আসবে, এখানে এখানে আপনি একটার পর একটা সুন্দর সুন্দর আপনি এখানে থিমস পেয়ে যাবেন যেগুলো আপনার ফোনের কলারে আপনি সেট করতে পারবেন। আপনার ফোনে কল আসলে এই থিমসগুলো শো করবে। এখানে আমি কিছু থিমস আমি আপনাকে দেখে দিচ্ছি, তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি, আপনার কাছে এই পেজটি ওপেনে চলে আসবে। এখানে আপনি একটার পর একটা সুন্দর সুন্দর আপনি এখানে পপুলার থিমস পেয়ে যাবেন যে থিমসগুলো আপনার কলারে আপনি সেট করতে পারবেন। এখানে আমি একটি থিম সেট করে আমি আপনাকে দেখে দিচ্ছি এইরকমভাবে আপনার ফোনে আপনি সেট করতে পারবেন। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি, তো এখানে দেখুন থিমসটা চলে এসছে, তো থিমসটা দেখতে কত সুন্দর লাগছে। তো এই থিমসটা সেট করার জন্য এখানে দেখুন সেট থিমস বলে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে আপনার ফোনে এই থিমসটা সেট হয়ে যাবে। এরকমভাবে আপনি সব থিমস আপনার ফোনে সেট করতে পারবেন। এখানে আপনি একটার পর একটা সুন্দর সুন্দর আপনি থিমস পেয়ে যাবেন যেগুলো আপনার ফোনে সেট করেন না কেন সেই থিমসগুলো আপনার অনেক অনেক ভালো লাগবে। এখানে দেখুন কত সুন্দর সুন্দর পপুলার পপুলার থিমস রয়েছে, যত নিচে যাবে তত আপনি পপুলার পপুলার আপনি এখানে থিমস পেয়ে যাবেন। তো এখান থেকে ব্যাক চলে আসছে, তো ব্যাক চলে আসার পরে এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন, এই ক্যাটাগরি যদি আপনি ক্লিক করে এখানেও আপনি, তো এখানেও দেখুন কত সুন্দর সুন্দর এখানে পপুলার পপুলার থিমস রয়েছে, এই থিমসগুলো আপনার ফোনে সবই সেট করতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করুন। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে খুব সহজে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনটির একটি হচ্ছে খুব অ্যাড শো করে, এই অ্যাপ্লিকেশনটি আপনি আনইনস্টল করাই ভালো।